আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে আবারও আসছি একটি আইপিএস এর ভিডিও নিয়ে। কিভাবে আমাদের আইপিএস এ অনেক ছোটখাটো সমস্যা হইলে যাতে আমরা নিজেরা এটা করতে পারি, সেই জন্য আজকের এই আমাদের আইপিএস এর ভিডিওটি করা, যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা যাতে আপনারা কিছুটা হইলে সহযোগিতা পান। আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক ছোটখাটো সমস্যা হইলে যা আপনারা নিজেরা যাতে করে নিতে পারেন, সেই জন্য আজকের এই ভিডিওটি করা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা একটি আইপিএসের সামনে আছি। আমরা একটি 800 ওয়াটের একটি আইপিএস, 800 বিয়ের একটি আইপিএস, এটি একটি জিএ পাওয়ার আইপিএস, এটিতে 4টি ফ্যান চলে, 10টি লাইট জ্বলে। এটির মূল বিষয় আজকে যে টপিকটা নিয়ে আসছি আপনাদের সামনে, মূল টপিকটা হচ্ছে আমাদের অনেক সময় কারেন্টের লো ভোল্টেজ, অনেক সময় হাই ভোল্টেজের কারণে আমাদের মেশিনের সমস্যা হয়। দেখ, প্রাথমিকভাবে আমাদের যে সমস্যাগুলো প্রথমেই ধরা পড়ে, আমরা অনেক জায়গায় গেলে দেখতে পারি এবং অনেককে আমরা ফোনে বলে দিই, কীভাবে আপনারা যাতে উপস্থিত সময় যদি এই ধরনের সমস্যা যাতে নিজেরা করতে পারেন সেই জন্যে বলা। তো ভাবলাম এই ভিডিওটি একটু করার দরকার, অনেক ছোটোখাটো সমস্যা হইলে স্বাভাবিক যদি আপনারা নিজেরা করেন তো ভালো হয়, এটা না হলে আমরা দোকানে নিয়ে আসব যাতে আমাদের জিনিসটা ঠিক করার জন্য। আমরা দোকানে নিয়ে যাব, আইপিএস এর দোকানে আশপাশ যে দোকান আছে আমরা সেই জায়গায় নিয়ে যাব। ভিউয়ার্স, তে আমরা আজকে মূল সমস্যার দিকে চলে যাচ্ছি। আর এর আগে আপনাদেরকে বলে নেই, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি করে শেয়ার করবেন, আপনারা ফেসবুকের মাধ্যমে শেয়ার করবেন যাতে অন্য ভাইয়েরা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন, ওনারও যেন সহযোগিতা পান এই ভিডিওর মাধ্যমে। আপনারা একটু বেশি করে প্রচার করবেন আর কমেন্ট করবেন। তে মূল সমস্যায় চলে যাই আমরা। দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে এটি ফিউজ, এইটি একটি 5 অ্যাম্পিয়ারের ফিউজ। এটা সাধারণত আমাদের আশপাশ যে ইলেকট্রিকের দোকান থাকে এগুলাতে পাওয়া যায়। তো এইটি একটি 5 অ্যাম্পিয়ার ফিউজ। আমরা এই দেখুন ফিউজ, এইটি একটি 5 অ্যাম্পিয়ারের ফিউজ। তো এই ফিউজটা চলে গেলে কি হয়, আপনাদের যে ঘরে যে কারেন্ট আর সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়, যার জন্য এই ফিউজটা লাগানো লাগবে আবারও। তো এইভাবে আমরা দেখতে পারছেন ফিউজটা কীভাবে আমরা লাগালাম, কীভাবে করলাম না। তো আশা করি এখানে 2টি ফিউজ আছে, আমি একটাই আপনাদেরকে দেখালাম, দেখানোর উদ্দেশ্যটা এই জন্যেই যাতে অনেক সময় এই ধরনের কোনো সমস্যা হলে যাতে আপনারা প্রথমেই দেখবেন আমার ঘরে যদি সার্কিট ব্রেকার থাকে প্রথমে সেইগুলো দেখবেন, সার্কিট ব্রেকার তার যদি তলের দিকে পড়ে যায় তাহলে এটা আপনার উপরের দিকে তুলে দেব, যদি কাট আউটের ফিউজ থাকে তাহলে আমরা ফিউজ চেক করব, ফিউজে দেখব ফিউজ চলে গেছে, যদি চলে যায় তাহলে আমরা ফিউজটা লাগাই নিয়ে নিব আর পরবর্তীতে আমরা আইপিএসটা দেখব, সেগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা প্রথমেই আমরা যেটা করব আইপিএসের পিছনে যে ফিউজ আছে ফিউজটা দেখে নিব। তো দেখে নিলে তাহলে কি আমাদের যদি ফিউজ যদি আমাদের কাছে থাকে
মেশিনও লাগানো থাকে তাহলে আপনি সেখান থেকে একটা নিয়ে লাগিয়ে নিয়ে নেবেন, না হলে আমরা আশেপাশে যে দোকান আছে দোকান থেকে আমরা সংগ্রহ করার চেষ্টা করব। আর নিজেরা না পারলে আমরা একজন টেকনিশিয়ান পাই সহযোগিতা নেব। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।